আকাউমা, জবরের জবরের পর ও সাকিন পড়া কি কঠিন জবরের পর? কঠিন, তাহলে এখানে জবর আছে, এই জন্য কি আনতে হবে? জবর আছে এই জন্য আলিফ আনতে হবে, আন্তিম আলিফ আনতে হবে, তাহলে কি হবে? আকমা। আকমা। আকমা, তাহলে আকমা। ওস্তাদজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদজি, আ ক ওয়াবের সুকুনটা কি জন্য আসলো, এই আরেকবার যে একটু ওয়াও বলবেন। দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বে অর্বেস হয়ে সাকিন হলে হরকত এক্সচেঞ্জ হয় না, বুঝতে পেরেছেন? সেটা না ওস্তাদজি, জিজ্ঞেস করছেন কফের ও উপরে আচ্ছা, জি সুকুন জি কেন। কফের হ্যাঁ উপরে হ্যাঁ সুকুন, এটা তো ইসার জি কারণে, ফর্মের কারণে, 4 নাম্বার ফর্ম না, জি বুঝতে পেরেছেন? আকওয়ামা ছিল, জি আসলামা। আকোয়ামা। হ্যাঁ আকোয়ামা, এটা 4 নম্বর ফর্মের জন্য হয়েছে, এবং হ্যাঁ, কফের উপরে সুকুন এবং ওয়ের উপরে দুর্বল অক্ষরের উপরে জয়গুলি ইন্টারচেঞ্জ হলো। হ্যাঁ, এখন এইভাবে পড়া কঠিন, আকাউমা, এই জন্য অকে বিলুপ্ত করে একটা আলিফ আনা হয়েছে জবরের সাপোর্টিং এ। তাহলে কি হয়ে গেল? আকাউমা হলো, তাহলে আকাউমা, আকামা, আকামু, আকামাত, আকামাতা, আকামনা। তারপরে কি? আকমতা, আকমতুমা, আকমতা, আকামতা, আকামতুমা, আকামতুম, আকামতি, আকামতুমা, আকামতুন্না, আকামতু, আকমনা, আকমনা, আকামনা, আকামনা না, আকমনা, আকামনা। আকমনা, আকমনা। এটা গেল মাদি। সেবাতুল মাসদার কি আছে ধরনের ক্রিয়া? থাকলে কয়েকটা প্র্যাকটিস করতে হবে। কারো কাছে বই নেই? বই আছে ওস্তাদজি, বের করতে তো পারতেছি না। আচ্ছা, আকামাতা বলেন একজন, ফাতেমা আপা বলেন। কোথায় ফাতেমা আপা বললেন? ফাতেমা আপা বলেন, আমাদের ফাতেমা আপা বলেন। ফাতেমা আপা বলবে না, নানি বলেন না, এই জন্য বলতেছে না। বলবে না। ওস্তাদজি এইটাই বলতে হবে, তাহলে আমি বলি ওকে। বলেন ওস্তাদজি বলেন বলেন মাদিকে বলতে হবে, মাদি বলেন। জি। আকমা, আকমা, হ্যাঁ, আকমু, আকামা, আকামা, আকমা, আকমা, আকমু, আকমাত, আকমাত, আকমাতা, আকমাতা, আকম না, আকম, আক, আকমাত, আকমাতা, 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 আকমাতুমা, হচ্ছে না, হচ্ছে না, আকমাতুম, আকমাতি, আকমাতুমা, কিছু আকমাতুনা। বুঝতেছে না কিছু। আবার শুরু থেকে বলেন। আকমা, হুম আকমা, আকমু, হুম আকমাত, আকমাতা, আকমাতনা, এই তো আকামাত আকমাতা, না কেন, আকম না, আকম না, আকম না। আকম না, আকম না, আকমতা, আকমতুমা, আকমতুম, আকমতি, আকমতুমা, আকমতুন্না, আকমতু, আকমনা। আচ্ছা, মাশাআল্লাহ, এরপরে বলবেন আলহামদুলিল্লাহ। আসোবা, আরদা, আরদ, আসোবা। ও ঠিক ওস্তাদজি, আছে। ওস্তাদজি একটা কথা বলি, এনে মিমের উপর সুকুন থাকার কারণে হামজাটা বিলুপ্ত হয়ে যাবে, 6 নাম্বার, এই তো হ্যাঁ হ্যাঁ আকম হ্যাঁ বিলুপ্ত হয়ে যাবে,
তাহলে পরবর্তীকালে আর কোনো হামজাই আসবে না বাকি আটটার ক্ষেত্রে। কোন হামজার কথা বলতেছেন? জমা মুয়ান্নাস গয়বে আর কন্যা না হয়ে মিরপুরে সুকুন থাকার কারণে ওই আলিফটা বিলুপ্ত হবে কিনা, হ্যাঁ 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 ওয়াওয়ের পরিবর্তে যে আলিফটা এনেছিলাম, একটু দেখেন সজি। এই 6 নম্বরই তো আমি আমি এই যে নাম দিই কুমিল্লা, ঢাকা থেকে কুমিল্লা যাইতে কঠিন, কুমিল্লা থেকে সিডাঙ্গা যাওয়া সহজ, এই 6 নম্বরের আসলে এরপরে রেলগাড়ি দৌড়াতে শুরু করবে। আকামা 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 আকামু আকামাত আকামাতা আকমনা, আকমনা জি এই এটাই জন্য হলো, এই দেখেন খেয়াল করেন সবাই, জি। এইখানে একটা সুকুন আছে না আলিফে, তাহলে পাশাপাশি ডাবল সুকুন, তাহলে কোনটা বিলুপ্ত হবে? আলিফ সুকুন আলিফটা বিলুপ্ত হয়ে যাবে, আকমনা হয়ে যাবে, ক্লিয়ার? না না ওস্তাদ জি, ওস্তাদ জি আরেকবার ক্লিয়ার না ওস্তাদ জি। আপা বলে না না ক্লিয়ার না তো ওস্তাদ জি, ক্লিয়ার বলেই ক্লিয়ার বলেই মুছে দেয়। এখানে আকম না ছিল, কিন্তু আমরা তো বলেছি আলিফ কখনোই খালি না, জি এখানে জি আলিফের উপরে কি আছে একটা সুকুন আসছে সুকুন আছে, আলিফ সাকিন ডাইনে জবর, জবরের বামে আলিফটা খালি থাকে না, জবরের বামে আলিফটা সুকুন হয়, তাহলে এই আলিফের উপরে সুকুন, মিমের উপরে সুকুন, পাশাপাশি ডাবল সুকুন থাকলে কোন সুকুন কোন অক্ষরটা বিলুপ্ত হবে? দুর্বল দুর্বল অক্ষরটা বিলুপ্ত হয়ে যাবে, এটা বিলুপ্ত হয়ে যাবে, তাহলে কি হবে? আকম না আকম না, তারপর থেকে আকম তো আকম তুম আকম তুম আকম তি আকম তুম আকম তুন না আকম তি আকম তুম আকম তুন না আকম তু আকম না, তাহলে 5 5 নাম্বার পর্যন্ত মাদের টানটা থাকবে, মানে জবরের পরে আলিফ, এরপরে আর মাদ থাকবে না 6 নম্বরের থেকে 14 নম্বর হ্যাঁ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এরপরে বলবেন আমাতা, ফিরোজ আহমেদ আপা বলেন আমাতা, সে মৃত্যু দিল, মাতা মানে মৃত্যুবরণ করা আর আমাতা মানে মৃত্যু দেয়া। হত্যা করা। আসসালামু আলাইকুম। সালাম, আমাতা 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 হত্যার অর্থ হবে না, আমাতা কারণ হত্যা করতে গেলে তো আপনার ই লাগে, যন্ত্র লাগে। বলেন ওস্তাদ জি, মাস এই যে সফাতিল মাসাদির দেখে বললাম, আমি তা জানি না। আচ্ছা বলেন বলেন, আমাতা আমাতা আমাতু আমা আমাতু আমাতাত সরি আমাতাতা সরি সর, আমার কি আমাতনা। খুশি ধরে কথা বলে ঠিক আছে কে? ওস্তাদ জি, হ্যাঁ হয়েছে আমাতনা জি, তারপর বলেন আমাতনার পরে কি হবে? আপনি মিউট হয়ে গেছেন তো, আপনাকে মিউট করে দিল আপনাকে, ফিরোজ আহমেদ আপা মিউট। হ্যাঁ বলে যাচ্ছে, খেয়াল করি নি আমি। প্রথম থেকে বলবো ওস্তাদ জি, আমার আমাতা আমাতা আমাতু আমাতাত আমাতাতা আমাতনা আমাতা আমাতুমা আমাতুম আমাতি আমাতুমা আমাতুন্না আমাতু আমাতনা। মার্শাল্লাহ আসলে মার্শাল্লাহ। এরপরে বলবেন ওস্তাদ জি, যে মাওতাটা অর্থ মৃত্যু বরণ করা না, মাতা মানে মৃত্যু বরণ করা, আর আমাতা হলো মৃত্যু মৃত্যু দেওয়া। ঘটানো, কেউ মৃত্যু আচ্ছা ঘটালো, সেই মৃত্যু ঘটানো আচ্ছা ওই হত্যার মতোই, কিন্তু আসলে এটা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য আর কি, মাতা তো অন্য কারো ক্ষেত্রে হয় না। আচ্ছা এরপর যেমন দেখেন, একজন মানুষ মরে গেলে তার শরীরের কোনো অঙ্গ, সাধারণ মৃত্যু হলে কি শরীরের অঙ্গ দিয়ে কাজ হয় কিনা আমি জানি না, এটা ডাক্তার আছে, কিন্তু কাউকে হত্যা করলে তার অঙ্গ একটা লিমিটেশন, টাইম লিমিটেশন আছে, সেই টাইমের মধ্যে হলে তার শরীরে বিভিন্ন অঙ্গ দিয়ে আরেকজনের উপকার হয় আর কি। এই জন্য কতালা আর মাতা এক জিনিস না। আচ্ছা এরপরে বলবেন নুসরাত আনসারি আপা, আখবা ওস্তাদ জি। আতো আসসালামু আলাইকুম আ, ওস্তাদ জি, ওয়ালাইকুম আসসালাম, কি বললেন?
আজাবা। আতোয়া। উস্তাদ জি আমি কি বলবো? আতোয়া আনুগত্য করা। জি, আতোয়া আতোয়া আতাউ আতোয়াত আতোয়াতা আতোয়ানা আতোয়াতা আতোয়াতুমা আতোয়াতুম আতোয়াতি আতোয়াতুমা আতোয়াতুন্না আতোয়াতু আতোয়ানা। আচ্ছা মাশাআল্লাহ, সুরাইয়া আবা বলবেন হলো আরাদা, ইচ্ছা করা। আসসালামু আলাইকুম স্যার। আরো ওয়ালাইকুম আসসালাম। আরো আরাদা, আরো দা আরো আরো দা মানে কি স্যার জি? ইচ্ছা করা, ইচ্ছা করা, ইচ্ছা করে ইন্টেনশন, ডিটারমাইন। আরো আরো দা আরো দা আরো দু আরাদা আরো টান দা দিতে হবে তো, আরাদা আরাদা এভাবে বললে হবে না। আরাদা, আরো দা আরাদা, জি আরো দা আরো দা আরো দু আরাদাত আরাদাত আরাদাতা আরাদনা আরাত আরাতুমা আরাতুম আরতি আরাতুমা আরাতুন্না আরাতু আরাদনা। আচ্ছা মাশাআল্লাহ, উস্তাদ জি আতোয়া অর্থ কি? অনুসরণ, আনুগত্য, অবে 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 অবে। আচ্ছা তারপরে বলবেন হলো আমার দাঁতে ব্যথা, এই জন্য কথা বেশি বলতে পারতেছি না। আজাবা। জাবা আজাবা মানে কি? জবাব গ্রহণ দেয়া, করি সাড়া দেয়া। এটা বলবেন হলো, এটা বলবেন ইশরাত জানাবে, বলেন। সালাম আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজাবা আজাবা আজাবু আজাবাত আজাবাতা আজাবনা আজাবতা আজাবতুমা আজাবতুম আজাবতি আজাবতুমা আজাবতুন্না আজাবতু আজাবনা। এরপরে বলবেন আসমালা মাপে, বলেন আসবা। আসোবা 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 আসবু আসোবাত আসোবাতা আসবনা আসবতা আসবতুমা আসবতুম আসবতি আসবতুমা আসবতুন্না আসবতু আসবনা। আসোবা শব্দের অর্থ কি উৎসাহ জি? আসোবা অর্থ হলো দুঃখ দেওয়া। আসাবা মানে হচ্ছে আপতিত হওয়া, কাম ডাউন। ওই যে আসাবা মানে আরেকটা অর্থ আছে, আসাবা মানে কি? উস্তাদ জি এখানে লেখা দুঃখ দেওয়া। দুঃখ দেয়া, কাম ডাউনের আরবি কি বা ইংরেজি অর্থ কি? কাম মানে আসে ডাউন, নিচু হওয়া। দাদা যাই হোক, একটা অর্থ হলেই হবে। আচ্ছা এরপরে আ না লিখে দেখাচ্ছি আমি, আ বলবে অয়দুল আলম ভাই, বলেন। আচ্ছা আ আনা না, এটা আনা সাহায্য করা। জি বিসমিল্লাহ আনা আনা আনু আনাত আনাতা আন্না আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না আন্তু আন্না। এরপরে বলবে উস্তাদ বদরুল, জি এগুলার সবগুলারই কি মাঝখানে একটা ওয়াও আছে না? সবগুলোর। আচ্ছা এরপরে বলবেন বদরুন্নার আপা, বলবেন। উস্তাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আফাদা, আফাদা, ফায়দা আছে না, ফায়দা, আফাদা। কি ফায়দা লোটা উস্তাদ নাকি?
উপকার করা। আফাদা আফাদা আফাদু হ্যাঁ আফাদাত আফাদাতা আফাদনা আফাত্তা আফাত্তুমা আফাত্তুম আফাত্তি আফাত্তুমা আফাত্তুন্না আফাত্তু আফাদনা। উস্তাদ জি, কি করতে পারছো? আমি গুলি করছিল। উস্তাদ জি, হ্যাঁ একই মাখরাজ হওয়ার কারণে দালটাকে স্কিপ করে তায়ের তাসদিদ দিয়ে পড়তে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এরপরে বলবেন হলো রিজিয়া ভবন। রিজিয়াপা, রিজিয়াপা। জি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওবারাকাতুহু। আসসালাম। আরোহা, আরোহা আরোহা, শান্তি দিয়া, রিহুন আছে না? রিহুন, রিহিন সরসারিন হ্যাঁ আতিয়া। রিহুন আতিয়া, আরোহা আরোহা আরোহু আরোহাত আরোহাতা আরোহ আরোহনা আরোহনা আরোহতা আরোহতুমা আরোহতুম আরোহতি আরোহতুমা আরোহতুন্না আরোহতু আরোহ না। মাশাআল্লাহ, আচ্ছা, এখন বলবেন হলো সালমা ফৌজি ভবন। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসাবা, আসোবা 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 আসোবু আসোবাত আসোবাতা আসবনা আসবতা আসবতুমা আসবতুম আসবতি আসবতুমা আসবতুন্না আসবতু আসবনা। মাশাআল্লাহ, আসাবা মানে আপতিত সেটা কি হওয়া, হচ্ছে যে আসবু আপতিত সেটা কি হওয়া, কাম ডাউন, উস্তাজি? আরোহা অর্থটা কি? শান্তি দেয়া। আচ্ছা, এখন আমরা চলে যাব মুদারেতে। তাহলে আকামা এটা মুদারেতে ছিল হচ্ছে ইয়োক ইমো, ইয়োক উই মু, দুর্বল অক্ষর ওয়াও হরকত বিশিষ্ট, তার পূর্বে হরফে ছয় সাকিন, কি হবে? হরকত এক্সচেঞ্জ, তাহলে কফের নিচে জের হবে, ওয়ের উপরে সুকুন, তারপরে মিমের উপরে পেশ। এখন জের কি চায়? জেরিয়া আছে, ইয়া চায়। তাহলে কি হবে? ইয়াকিম। ইয়াকিম। আবার ইয়ুকিমুনা সালাতা, এন থেকে আসছে হ্যাঁ ইয়ুকিমুনা সালাতা, হ্যাঁ 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 প্রতিষ্ঠা করা। হ্যাঁ কমা মানে দাঁড়ানো, আর আকামা ইউকিম মানে প্রতিষ্ঠা করা। মাশাল্লাহ মাশাল্লাহ, আচ্ছা, এটা বলবেন হলো নার্গিস সুলতানা আপা, ফ্রান্স। জি উস্তাদ, সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম। ওবারাকাতুহু। বলেন ইউকিম। কি বললেন কিছু বুঝলাম না। ইউকিমু ইউকিমানি হ্যাঁ বেটিস, ইউকিমুনা তুকিমু তুকিমানি তুকিমুন ইউকিমুনা সরি ইউকিম না, ইউকিমনা ইউকিমনা এবার
Après, c'est tuqimu, tuqimu mani, tuqimuna, tuqimina, tuqimani, tuqimna, uqimu, nuqimu. আচ্ছা, এরপরে এখানেও আমি আমার সবার জন্য বলছি, এখানেও ওই আপনার জমা মুয়ান্নাসে ইউকি না ইয়াটা সুকুনটা বিলুপ্ত হয়ে যাবে, এই তো? একটু দেখিয়ে দেন ওস্তাদজি, জমা মুয়ান্নাসটা, জমা মুয়ান্নাস গায়েব। ইউক উইম না, এটা মূলত ছিল, এইখানে হরকত এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। ওই ওইটার মতোই ওয়াইদ তাহলে মুয়ান্নাস, ওয়াইদ মিমে সুকুন, ইয়েটা ইয়েটা বিলুপ্ত হয়ে যাবে। এখন মিমে সুকুন, অওয়ে সুকুন, তাহলে কোনটা বিলুপ্ত হবে? ওয়াওটা বিলুপ্ত হবে। অসুখের বিলুপ্ত এখানে হবে, ইয়ে আর আনার প্রয়োজন নাই না ওস্তাদ জি, কিন্তু ওয়াও না তো না, আগে এখানে ইয়াটা আনার আনতে কোনো হয়, প্রয়োজন নাই। কিন্তু আমরা যে অন্যান্য জায়গায় যদি ওয়াও থাকে সেটাকে আগে ইয়া করে তারপরে আপনি আনতে পারেন, কিন্তু এখানে তো লাভ নেই। না লাভ নাই, মানে নিয়মটা কি আমরা আনবো না আনবো না? হ্যাঁ, নিয়ে আসেন, কারণ হচ্ছে যে আগের গুলো তো ছিল, নিয়ে আসা উচিত জি, তাহলে। ওই জেরের পরে ইয়া না উচিত, তারপরে হ্যাঁ হ্যাঁ, বিলুপ্ত। তাহলে আপনি এখানে একটা ইয়া নিয়ে আসবেন। ইয়া নিচে নুকতা, নিচে ইয়াটা বিলুপ্ত হয়ে গেল, ইকুইমনা হয়ে গেল। লিয়া সুকুন, মিমের সুকুন, ইয়া সুকুন বিলুপ্ত করে কেমনা? এরপরে বলবেন মাহবুবা আফরোজ আপু, বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজাবা, জাবা, আজাবা, আলিফ জিম বা, এটা আজাবা, ইউজিবু, 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 ইউজি, ইউজিবানে, ইউজিবুনা, তাজিবু, তাজিবানে, ইউজিবনা। তাজিব কেন? ইউ থেকে শুরু করলেন, আবার তা হয়ে গেল কিভাবে? ইউ, ইউজিবাত, ইউজিবু, ইউজিবানি, ইউজিবু না, তারপরে বলেন। তারপর ফাতেমা আক্তার আবা বলেন তারপরেরটা, ফাতেমা আক্তার আবা ইউজিবানি, তারপরেরটা বলেন তো দেখি। ইউজি, ইউজি, এটা কি স্যার? ইউজি, ইউ, ইউজি, ইউ, না না ইউজি, না 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 ইয়ার, না 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 না, অপেক্ষা করেন। এটা বিল ইউজি, এখানে তো বা আছে, আপনি ইউজি ই তো না, শেষে ও বা আসবে। আপনি নিচেরটা ইউজি, দেখতেছেন নাকি? হ্যাঁ, ইউ না, ইউজি বা, ইউজি, বা কেন? ইউ, ইউজি বু, বা হচ্ছে অক্ষর বা, ইউজি বা, আমি হরফ দিছিলাম তাহলে ওস্তাদ, কি হবে? এখন বলি ওস্তাদ, ইউজি বা, ইউজি বা নি, ইউজি বু না, তু, তু জি, তু হ্যাঁ, জি বু, তু ইউজিবু, জি, তু জি বা নি, তু জি না, এই তো মাহবু হ্যাঁ, আফরোজা ভাই, এবার বুঝলেন তো জি, কোথায় আপনার সমস্যা? হ্যাঁ হ্যাঁ, বুঝছি ওস্তাদ, ওই যে বাটা আমি হরফ লিখছিলাম, না যখন বুঝি উজিবুটা এখানে আপনি কি বলেননি, বুঝছি, তাজিবু বলতেছেন আপনি। এই মাহবু তা আফরোজা ভাই, বলছি, জি জি, আচ্ছা, আমি তা তু বলছি, জি বু, তু জি বানি, তু জি বু না, তু জি বি না, তু জি বানি, তু জি না, হলো না, ইউজিব না, তুজি উ বানি, জি, তুজি বু না, তুজি বি না। হ্যাঁ, তু জি বি না বলছি উস্তাদ, তু জি তারপর বি না, তারপর তু জি বু, তু জি বানি,
তু জি বুনা, তু জি বিনা, তু জি বানি, তু জিব না, উ জিব, নু উজিবু জিব, নুজিবু। উজিবু নুজিবু। মাশাআল্লাহ, মহসানা বেগম আপা বলেন। আরোহা, 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 ইউরিহু, 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 ইউরিহানি, ইউরিহুনা, ইউরিহু, ইউরিহানি, ইউরিহনা, ইউরিহু, ইউরিহানি, ইউরিহুনা, ইউরি, ইউরিহিনা, ইউরিহানি, ইউরিহনা, ইউরিহু, নুরিহু। মাশাআল্লাহ, ওস্তাদি এগুলি তো সব জবাব দেওয়া। শান্তি দেয়া। বেলকিস আপা বলেন। জি ওস্তাদ। আসাবা, আসাবা, আসোবা, ইউসিবু, ইউসিবু, ইউসিবানি, ইউসিবুনা, তুসিবু, তুসিবানে, ইউসিবনা, তুসিবু, তুসিবানে, তুসিবুনা, তুসিবিনা, তুসিবানে, তুসিবনা, উসিবু, উসিবু, নুসিবু। হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা, আমার দাঁতে খুব ব্যথা হচ্ছে। মহিদুল্লাম ভাই প্র্যাকটিস করান তো এই দুটো, আজকে মাতি মদারের মধ্যেই থাকেন। আচ্ছা ওস্তাদ জি, আমি